হ্যালো বাঙালি, হ্যাপি হোলি সবাইকে। আশা করছি সবার আজকের হোলিটা খুব ভালো গেল। তো আমাদের বাড়িতে আজকে একটু সত্যনারায়ণের পুজো ছিল, মানে আমাদের গ্রামের বাড়িতে না, কলকাতার ফ্ল্যাটে। তো এখানে বাপি কাঠ কেটে নিল, আর মা এখানে পুজোর সমস্ত জোগাড় টোগাড় করছিল। মা আর জেঠিমণি ছিল, মানে আমার বৌদি ভাইয়ের মা, দুজনে মিলে সব জোগাড় টোগাড় করলো। এরপর আমার ডিউটি ছিল হচ্ছে রান্নার দিকে। তো আমি সব সবজি টবজিগুলো কেটে নিলাম। এর মধ্যে বাবন ঠাকুরও চলে এসে পুজো স্টার্ট হয়ে গেল। তারপরে আরও অনেক কিছু হলো, হোম টোম কিছু হলো, আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম। তো এই সমস্ত করে আজকে দিনটা গেল। তারপর আমি চলে আসলাম আমার রান্নার দিকে, কারণ যেহেতু আমার ওপর দায়িত্ব ছিল রান্নার, তো আমি ভাবলাম এটা সেরে নেওয়াই ভালো। তো প্রথমে তরকারি করে নিলাম, তারপর ডাল হয়েছিল যেটার ভিডিও নেওয়া হয়নি, আর এখানে লুচি ভাজছিলাম। তো এইসব করে গিয়ে আমি দেখলাম যে মা ওখানে গিয়ে সিন্নি করছে। মানে সত্যনারায়ণ পুজো মানে কি একটা সিন্নি খাবো এরকম একটা ব্যাপার। আর সিন্নি খেতে তো সবারই খুব ভালো লাগে, মানে আমার তো খুবই ভালো লাগে, আশা করছি তোমাদের সবারও খুব ভালো লাগবে। সেখানে সিন্নি জিনিসটাই সবাই খুব ভালোবাসে। তো এরপর আমরা অল্প করে একটু আবির মেখে হোলি সেলিব্রেট করলাম। তো অন্য বছর আরও একটু বেশি হোলি খেলা হয়, কারণ বোনেরা সবাই মিলে থাকি। তো এই বছর যেহেতু এখানে প্রথমবার, আর তাছাড়া সেইভাবে এখন আর হোলি খেলাও হয় না, ছোটোবেলায় তো পুরো ভূত সাজতাম, এখন তো এগুলো আর হয় না, জাস্ট একটু আবির নিয়েই খেলা হয়। তো যাই হোক, সবার পায়ে অল্প করে, বড়দের পায়ে অল্প করে আবির ছুঁয়ে প্রণাম করে এরপর শুরু হয়ে গেছে ফটো সেশন। মানে এই কোনো কিছু অনুষ্ঠান হবে, ফটো তোলা হবে না এটা তো হয়ই না। এরপর আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুললাম। যাই হোক, এইসব করার পর অনেকটা বেলাও হয়ে গেছিলো, সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এরপর আমরা খাওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম। তো বাপির পাশে ছিল, বাপিকে ডেকে বললাম একটু স্মাইল দাও, বাপি এখানে একটা কিউট স্মাইল দিল। তো এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত, টাটা।